গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছোট ভাই বোনদের। আমাদের পরীক্ষা প্রায় শেষের পথে, এর মধ্যে ম্যাক্সিমাম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়ে গেছে। উত্তরপত্র মূল্যায়নটাই কবে শুরু হচ্ছে, নির্বাচন কি এবারের রেজাল্টে কোনো এফেক্ট পড়বে কিনা, রেজাল্ট ডিক্লারেশন ডেটটা কবে বলা হয়েছে, সবকিছু থাকছে এই ভিডিওতে। আমরা নিয়ে আসবো সবকিছু আপডেট। আমরা পরীক্ষার পরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সবাই সেই রেজাল্টে আশায় থাকি। রেজাল্টের পর ফিউচারে কি করব, মানে উচ্চ মাধ্যমিক পাস করবো, ডিএলএড করব, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব, নাকি তোমার এগ্রিকালচার সেক্টরে যাব, না গ্রাজুয়েশন করব, অনেক কিছু আমরা ড্রিম থাকে না, সিএ করবো, ICW করব। তারপর অনেকের আবার মাধ্যমিক পর পর ITI করব, নাকি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করব, নাকি কোনো কোনো প্রফেশনাল কোর্স করব, সে দিয়ে থাকে। অনেকে আবার সায়েন্স পড়বে, আর্টস পড়বে, কমার্স পড়বে, অনেক ধরনের কোশ্চেন থাকে, কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, সায়েন্স আর্টস কমার্স তোমরা যেটাই নিতে পারো, কমার্সের যদিও পরিধিটা কম, সংখ্যাটা কম, আমাদের সবচেয়ে প্রথম জানতে হবে আমাদের রেজাল্ট। এখানে যে খবরটা উঠে এসেছে, TBSC সেট June 10 ফর ডিক্লারেশন অফ রেজাল্ট, দ্য ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় কর্ণ চৌধুরী টুডে ডিসক্লোজ দেন দ্য রেজাল্ট অফ দ্য বোথ মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সাম আর শিডিউল টু বি আনবিল বাই June 10 নেক্সট। দ্য ইভ্যালুয়েশন প্রসেস ফর দ্য অ্যান্সার শিট সেট ইন কমার্স ফর April 24। দেখো, April 24 সম্ভবত April 24 নয়, April 26 হবে সম্ভবত। 26 এপ্রিল তোমাদের পূর্ব তৈরি আসনের যে তোমাদের বুট তা শেষ হবে, তার মাঝেই অর্থাৎ 24 এপ্রিলেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। অর্থাৎ যথাসময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ উত্তরপত্র মূল্যায়নের কাজটা শুরু করে দেবে। মানে নির্বাচন হাওমুড়ি বড় ধরনের কোনো এফেক্ট উত্তরপত্র মূল্যায়নের কাজে হবে না। এবং June 10 একটা টাইমলাইন রাখা হয়েছে, প্রতি বছরই June 10 একটা টাইমলাইন রাখা হয়, এবারও June 10 একটা টাইমলাইন রাখা হয়েছে যে June 10 ভিত্তিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। কেন এবার এই টাইমলাইনটা রাখা হয়েছে, এই টাইমলাইন রাখার মেইন যে উদ্দেশ্যটা হলো, অনেকেরই বিভিন্ন প্রফেশনাল কোর্স করার জন্য বাইরে যেতে হয়, জয়েন্ট এন্ট্রান্সে যদি চান্স পাওয়া যায়, বা তোমাদের মেডিকেলে যদি চান্স পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি চান্স পাওয়া যায়, তো বাইরে যেতে হবে, তারপর যথাসময়ে এডমিশন নিতে হবে, কারণ CBSE রেজাল্ট মেল লাস্ট উইকের দিকে প্রোভাইড করে দিই, ICSE রেজাল্ট প্রোভাইড করে দিই। তাই TBSC ছাত্রছাত্রীরাও যাতে মানে হায়ার স্টাডিতে কোনো সমস্যা না হয়, তার জন্য তাদের রেজাল্ট করে ডিক্লেয়ার। আবার অনেকে 12 পাস করে ডিএলএড করে, ডিএলএড এডমিশন প্রসেস শুরু হয়েছে, তাই রেজাল্টটা পাস করা খুবই জরুরি, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আর কোর্টের গাইডলাইনটা দেওয়া আছে June 1 বা 10 ভিতরে যেহেতু ন্যূনতম উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেওয়া হয়, পর্ষদ সেই পথেই হাঁটছে। বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 10 জনের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 24 এপ্রিল একযোগে উত্তরপত্র মূল্যায়ন কাজ শুরু করবে, এই কথা বলেন। তার পাশাপাশি 10 জনের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য সিদ্ধান্ত কথাও জানান। 19 এপ্রিল হলো ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ, 26 এপ্রিল হলো পূর্বোত্তর আসনে ভোট গ্রহণ, সরি ভোট গ্রহণ না, নাম ভোট গ্রহণ। তার মাঝে 24 এপ্রিল মূল্যায়নের কাজ শুরু হবে, বিষয়টি পর্ষদ সভাপতি জানিয়েছে। তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার কথাও পর্ষদ সভাপতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবগত করান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো শেষ হয়নি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের সুশীলযোগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজ্যের মোট 60টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। শেষ যে পরীক্ষা, লাস্ট ডেট যে পরীক্ষা, তা হলো 30 মার্চ। 30 মার্চ তোমাদের কি হবে, মাধ্যমিক নতুন সিলেবাস এবং কম্পিউটার সায়েন্স ও মিউজিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সেই 30 মার্চে পরীক্ষার লাস্ট ডেট, সেই 30 মার্চে পরীক্ষা শেষ হচ্ছে। তাহলে আমরা যারা ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবার দিয়েছি, রেজাল্টের জন্য যারা ওয়েট করছি, আমরা যথাসময়ে রেজাল্ট পেয়ে যাব। এখন তোমরা কোনো নিট এক্সামের জন্য বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নাও, আর নিজেকে একসাথে সম্মিলিত করে মানে জানার চেষ্টা করো যে আমি ফিউচার কি নিয়ে পড়াশোনা করবো, আমি কি মাধ্যমিক পর কোন ব্যাকগ্রাউন্ডে যাব, কোনো পলিটেকনিক কলেজে ভর্তি হবো, ডিপ্লোমা করব, ITI করব, নাকি সায়েন্সে ভর্তি হবো, আর্টসে বা কমার্সে ভর্তি হবো, বা 12 পাশের পর জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেলে বা নিটে চান্স পেলে আমরা কি করব, নাকি গ্রাজুয়েশন করব কলেজ থেকে। এখন কলেজে তো 3-4 বছরে NEP 2020 চালু হয়ে গেছে, কিংবা আমরা কি 12 পাশের পর ডিএলএড করবো কিনা, কারণ ডিএলএড এর ফিউচারটা খুবই ব্রাইট।
মানে তোমরা যে সিদ্ধান্তটা আস্তে আস্তে নিতে শুরু করো, আর জয়েন্ট টেস্টের জন্য ভালোভাবে প্রিপারেশন হো। কোনো কনফিউশন, কোনো ডাউট থাকলে নির্দ্বিধায় তোমরা আমাদের ত্রিপুরার যে ভবিষ্যৎ, আমার ছোট ভাই বোনরা নির্দ্বিধায় কমেন্ট করবে যে আমার ফিউচার নিয়ে কোনো কনফিউশন আছে, কি নিয়ে পড়াশোনা করবো, কি নিয়ে এগোতে চাই, কোনটা ফিউচার ব্রাইট বর্তমানে চলছে চাকরির জগতে, নিজেকে সেট আপ করার জগতে, সেই বিষয়ে তোমরা কোশ্চেন করতে পারো। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।